হাতে হাত রেখে এই ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। গত কয়েকদিন ধরে একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালীর বেগমগঞ্জে যে বড় বিচাস, যে একজন নারীকে নগ্ন করে এবং সেই ভিডিও ধারণ করে তা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে এবং কাছে মুখ তুলতে পারে নাই, কাছে কোনো সহযোগিতা চাইতে পারে নাই।